নাদিম মাহমুদ শাকিল বলেছেন নামাজরত অবস্থায় ইমামের কিছু হয়ে গেলে ইমাম বরাবর মুসল্লিরা যদি অজ্ঞ হয় তাহলে প্রথম কাতারের একপাশ থেকে মুসল্লি তার নিজ বরাবর সামনে গিয়ে নামাজ পড়তে পারবে কিনা আবার রুকু সেজদা বা প্রথম বৈঠকরত অবস্থায় যদি এমন হয় তাহলে মুসল্লির করণীয় কি এক্ষেত্রে কীভাবে নামাজ চলমান রাখবে এ সকল ক্ষেত্রে সাউ সেজদাদার প্রয়োজন আছে কিনা না এক্ষেত্রে সহসেজদার প্রয়োজন নাই প্রথম কথা আর দ্বিতীয় হচ্ছে যখন ইমামের অজু টুটে যাবে তিনি যদি সেজদারত থাকেন অথবা রুকুরত থাকেন যে অবস্থায় থাকেন না কেন সে অবস্থা থেকে তিনি তার মাথা উঠাবেন কোনো তাকবির দেওয়া ছাড়া মাথা উঠাবেন আল্লাহ আকবর বলে তাক তো অন্যরা উঠে যাবে ওই অবস্থায় যে টুটে যাওয়ার পরে তার সালাত শেষ তার অজুও শেষ তাহলে সে সেক্ষেত্রে তিনি মাথা উঠাবেন এবং জামাত থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে গেলেন তাহলে তার আর ইমামতি যেই মুহূর্তে অজু টুটে গেল তার ইমামতি আর গ্রহণযোগ্য নয় এই জন্য তার তাকবির দেওয়াটাও নিশ্চিত তিনি মাথা উঠাবেন এবং তারপরে তার পেছনের যে কোনো একজন ব্যক্তিকে ইশারা করবেন তিনি অথবা তাকে টেনে সামনে নিয়ে আসতে পারবেন ইমামতি করার জন্য তখন এই নতুন ইমাম তিনি ঠিক ইমাম যে অবস্থায় ছিলেন সে অবস্থায় চলে যাবেন ইমাম যদি রুকু অবস্থায় থাকেন তিনি রুকু অবস্থায় থাকবেন সেখানে অথবা ইমাম সেজদা অবস্থায় গিয়ে তিনি দাঁড়িয়ে গিয়ে সেখানে সেজদা অবস্থায় চলে যাবেন তারপর আল্লাহ অকবর বলে তিনি বাকি কাজটা মানে সেজদা থেকে মাথা উঠিয়ে মুক্তাদেরকে লিড করবেন এবং এভাবেই সালাদ শেষ করবেন এবং কোনো সহসেজদা তাকে দিতে হবে না শেখ বিন ওসাইমিন জিজ্ঞেস করা হয়েছিল যে যখন ইমামের অজু টুটে যাবে ইমাম কি করবে অথবা ইমাম যখন হঠাৎ করে স্মরণ করবেন যে তার তহারাত নেই সিজদারত অবস্থায় তার তহারাত চলে গিয়েছে তখন তিনি কি করবেন তখন শেখ বিন রাহেমহ্লা বলেছিলেন এই অবস্থায় তিনি সালাদ থেকে ফিরে যাবেন এবং কোনো একজন মুক্তাদিকে সে তার সরাসরি পিছনে হোক এক ডান পাশে হোক বাম পাশে হোক যে কোনো পাশের একজন মোক্তাদিকে তিনি নির্দেশ দিবেন তার পেছনে যেন তিনি এসে মামতির জায়গাটা কবুল করেন এবং বাকি সালাদটা তিনি পূর্ণ করেন এটা হচ্ছে মূল বিষয় আচ্ছা এখানে আরেকটা বিষয় হতে পারে ইমাম যদি ভুলে যান যে তার অজু টুটে গিয়েছে তখন তিনি তাকবির দেবেন এবং তার পেছনে যে মুক্তাদিরা আছে তারা তাদের মাথা উঠাবেন সেজদা থেকে তার তাকবির শুনে তাদের সালাদটা নষ্ট হবে না এটা মনে রাখবেন ইমামের অজু না থাকলেও মুক্তাদিদের সালাদ হয়ে যাবে যদি ইমাম তাদের ইমাম তার অজু টুটার কথা ভুলে যান আর এখানে প্রশ্নটার তো মূল্যত এসেছে সালাতের মধ্যে অজু টুটে গেলে অথবা আমরা তার মধ্যে সীমাবদ্ধ থাকি সেই উত্তরটা আমি আশা করি যে আপনারা পেয়ে গিয়েছেন যে যে কোনো প্রান্ত থেকেই আসলে ইমাম আসতে পারেন মুক্তাদি আসতে পারেন অনেক মুক্তাদি যারা হয়তো ইমামের সরাসরি পিছনে আছেন তারা যদি এই মার্শাল সম্পর্কে না জানেন তাহলে ইমামের ইশারা হয়তো তিনি বুঝবেন না ইমাম তো আর কারোর সাথে বাক্য করবেন করবেন না তিনি ইশারা করবেন এখানে চলে আসেন অতএব যিনি সেটা বুঝেন তিনি চলে আসবেন আর যিনি না বুঝেন ইমাম তখন অন্য আরেকজনকে ইশারা করবেন যিনি সেটা বুঝেন অতএব সরাসরি একদম তার বরাবর যিনি তিনি যদি নাও আসেন ডানপ্রান্ত থেকে বাম প্রান্ত থেকে যে কেউ আসলে চলবে